এই ফুলটা কি করে আঁকতে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, পাশেই দেখাবো, দেখে নাও। প্রথমে আগে একটা গোল করব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম, বুঝতে পেরেছ কি হলো? একটা সূর্য হলো, দেখতেই পাচ্ছ। এইটাকে আমি শুধু ঘুরিয়ে এই জায়গা থেকে এই জায়গায় একটু বেলুনের মতো করে করে দেব। শেপগুলোকে সুন্দর রাখার চেষ্টা করবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এইভাবে করলাম, এখানে দুটো চারটে এরকম জানো ফুলের মধ্যে এগুলো থাকে, হয়ে গেলে এইভাবে তোমরা টেনে দেবে, দুটো লাইন ফুলের মধ্যে এটা থাকে। ফুলের রং তুমি যেমন খুশি করতে পারো, এরকম দুটো চারটে ফুল করে দিলে সঙ্গে ফুলটা করার সাথে সাথে দুটো ডাল করে দিতে পারো ইচ্ছা করলে, এটার সাথে একটু ডাল আর এটার সাথে আর একটা ডাল করে দিলে হয়ে গেল তোমার নিজস্ব, একটা ডালে দুটো ফুল হয়ে গেল। সরু করে করবে, এরমভাবে চলে যাবে, এর সাথে জুড়ে দেবে, সঙ্গে দুটো পাতা দিয়ে দাও, দেখতে ভালো লাগবে। আর রঙটা তুমি জানোই, সেই রঙটাই তুমি অ্যাপ্লাই করবে, নিজের মতো করে গুছিয়ে করলে দেখতেও ভালো লাগবে, বুঝে গেছ? এরকম আর একটা সহজ দেখাই, একটু ইউ টাইপের প্রথমে টানবো, তারপরে আমরা টানবো, এক দুই তিন, এটার সাথে এইভাবে নিয়ে এইভাবে দিয়ে দেবে। ওকে, এখানে এখানে দিয়ে দিলাম, সঙ্গে একটা পাতা করে দেবে, বোঝা গেল কেমন হলো? এখানেও একটা ছোট করে যদি মনে করে এরকম করব, এটাও করতে পারো, এক দুই তিন, এটার সাথে এই করে দিলাম, বোঝা গেল? এটার সাথে এটা জয়েন করে দাও, এটার সাথে ছোট্ট ছোট পাতা দাও, যার ফুলটা ছোট তার পাতাটাও তো ছোট হবে, সেই হিসেবে আমরা দেখিয়ে দিলাম, বুঝে গেছে ব্যাপারটা আশা করি। রংটা তুমি পিঙ্ক কালারও চাপাতে পারো, রেড চাপাতে পারো, ইয়েলো চাপাতে পারো, তোমার মনের মতো করে চাপাবে, তাহলে ভালো লাগবে।